শীতের সিজনে ছোট মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাছাবাছি করতে একটু ঝামেলা কিন্তু খেতে ভালো লাগে আর ছোটো মাছে তো ভীষণ পুষ্টি থাকে তো ঘরে দু একজন ছাড়া বাকিরা কিন্তু এই ছোটো মাছটা খেতেই চায় না তো তাদের জন্যই আজকে একটু ভিন্ন করে রেসিপিটা তৈরি করব নমস্কার বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম তো পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন আর যদি ভিডিওটা আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পরে এটাকে একদম চাপ দিয়ে জল ছেঁকে নিতে হবে যাতে মাছে কোনো জল না থাকে সেইভাবে হচ্ছে মাছটাকে নিতে হবে আমি আবারও ছেঁকে নিচ্ছি যতটুকু জল আছে বেরিয়ে যাবে এখন এই মাছ দিয়ে এই সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলবো যেটা ঘরের বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আমি দুটো কাঁচামরিচ ব্যবহার করেছি যে এখানে হচ্ছে আলু কুচি তারপরে হচ্ছে একটুখানি গাজর কুচি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে শুকনো যত মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সাথে এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর এখানে হাফ চামচ পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি ভাজা ধুনিয়া জিরার গুঁড়া তো এখন সাথে আর একটু দিব হচ্ছে কালো জিরা কালো জিরা দিলে ভালো লাগে আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি সবগুলোকে ভালো করে মেখে নিব একদম যাতে যেহেতু ছোট মাছ আর একদম মেখেও নিচ্ছি ভাঙার ভয় নেই একদম ভালো করে মেখে এখন এর মধ্যে আরেকটা জিনিস দিব এটা হচ্ছে আটা একটুখানি আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম একটা ডোর মতো তৈরি করে ফেলব। তো এই যে মাখামাখি চলছে ভালো করে মেখে এটাকে হচ্ছে কিছুক্ষণের জন্য একটু রেখে দিয়েছি এখনকার বাচ্চারা একদমই মাছ খেতে চায় না আর ছোটো মাছ হলে তো কথাই নেই তার জন্যই এই রেসিপিটা করা। তো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব আর কড়াইটাও হচ্ছে ভালো করে তাতিয়ে নিব। এ পর্যায়ে এখন ওই যেগুলো মেখে রেখেছি সেইখান থেকে বড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ছোটো মাছে এটা হচ্ছে কাসকি মাছ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ওমেগা 3 থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি সি এ যেটা আমাদের হাড়ের জন্য ভালো তারপরে আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এই ছোটো মাছ যারা খেতে চায় না তাদের এই টেকনিক করে খাওয়াতে পারেন কথা বলতে বলতে সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এই যে আমি এখন নামিয়ে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন